জঙ্গি ধরতে টিলাগড়ে অভিযান চালাচ্ছে পুলিশ সিলেট সিলেটনগরীর টিলাগড় সাপলাবাগে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সাপলাবাগ আবাসিক এলাকার একটি বাসায় জঙ্গি অবস্থান করছে এরকম সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে মঙ্গলবার রাত সাড়ে নটা থেকে শাপলাবাগ আবাসিক এলাকার তিন নং রোডের একটি বাসায় এ অভিযান চালানো হচ্ছে অভিযানে অংশ নিচ্ছেন পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য এর আগে রাত সাড়ে আটটা থেকে বিপুল সংখ্যক পুলিশ শ্রীলাগর পয়েন্টে অবস্থান নেয় উল্লেখ্য যে গত রবিবার থেকে সিলেট নগরী এবং আশেপাশে কয়েকটি এলাকা জঙ্গি ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা নব্বই জেএমবির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানা গেছে সিলেট নগরী মীরা বাজার উদ্দীপন একান্ন নম্বর বাসা থেকে গেল রবিবার রাতে নাইমুজ্জামান নাইমকে গ্রেফতার করা হয় তিনি নব্ব জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে নাইমের কাছে থেকে তথ্য পেয়ে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় আরও চারজনকে তন্মধ্যে জালালাবাদ আবাসিক এলাকা থেকে সানাউল ইসলাম সাদিকে গ্রেফতার করে সিটিসি এছাড়া টুকের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনজনকে নাইমসাদি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তবে তারা কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি গ্রেফতারকৃত বাকি তিনজনের মধ্যে দুজন কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে এই পাঁচ জঙ্গি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাঝারে হামলার পরিকল্পনা করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে এই পাঁচজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সিলেট নগরীতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও